অসহ্যজনক আত্মঘাতী সিমেন্ট বোঝাই লরি চালক। নিজে লরির পেছনে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে মৃতদেহ। নীলামবাজারে সুপ্রকান্তের লরি চালকের মৃতদেহ উদ্ধার বাজারিছড়ার বৈঠাখালে। চাঞ্চল্য করে এই ঘটনার তদন্ত শুরু করেছে বাজারিছড়া পুলিশ। নিজ লরির সাথে মাথায় বাঁধা কালো পাগড়ির কাপড় বেঁধে গলায় ফাঁস লাগিয়ে রহস্যজনক আত্মঘাতী লরি চালক। জানা গেছে 26 বছর বয়সী হতভাগ্য লরি চালক কনক চক্রবর্তীর পুত্র গোবিন্দ চক্রবর্তী, তার বাড়ি নীলামবাজার থানা এলাকার সুপ্রাকান্দিতে। জানা গেছে রবিবার রাতে উক্ত লরি চালক রাধাপেরি বাজারের লাগোয়া বৈঠাখাল বস্তি সংলগ্ন আসাম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের পাশে সিমেন্ট বোঝাই লরি রেখে পাশে মামার বাড়িতে চলে যায়। উদ্দেশ্য ছিল সংক্রান্তি শেষে লরি নিয়ে ত্রিপুরায় যাওয়ার। সোমবার সন্ধ্যার পর উক্ত গাড়ি চালক মামার বাড়ি থেকে বেরিয়ে আসলেও তার আর ত্রিপুরায় যাওয়া হয়নি। গত রাতে লরির পেছনে তার মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। মৃতদেহের পাশেই পড়েছিল তার পায়ের জুতো। ঘটনাটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তদন্তে নামেন স্থানীয় পুলিশের এসআই দীপক সিংহ। রাতেই বাজারিছড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সমঝে নেয়। আজ সকালে হতভাগ্য চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। এদিকে ঘটনার খবর সুপ্রাকান্দিতে পৌঁছালে শোকের ছায়া নামে চালকের গৃহ এলাকায়। ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোকজন। কিন্তু কি কারণে সেই লরি চালক গলায় ফাঁস লাগিয়ে এভাবে আত্মঘাতী হয়েছেন তা এখনো রহস্যের আবর্তেই রয়েছে। ঘটনাটি আদৌ আত্মঘাতী নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। এই সংবাদ আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত এজাহার দায়েরের খবরও পাওয়া যায়নি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।